পুজো একদম দোরগোড়ায়, কিন্তু আকাশের মুখ ভার। আজকে বৃষ্টি ভেজা একটি দিন। এই বৃষ্টি ভেজা দিনেই আড্ডার জন্য পেয়ে গিয়েছি, কাকে পেয়ে গিয়েছি, ভীষণ জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সোহিনী, স্বাগত তোমার। তোমাকে অনেক অনেক ভালোবাসা, দর্শকদের স্বাগত, মানে দর্শকদের ভালোবাসা। একদমই, মানে যেটা নিয়ে শুরু করলাম যে বৃষ্টি, এমন বৃষ্টি হচ্ছে পুজোর আগে পুরো আকাশের মুখ ভার, কিন্তু তোমাকে দেখেই মনে হচ্ছে পুজো পুজো ফিল, একটা পুজো ভাইব নিয়ে তুমি চলে এসেছো। হ্যাঁ, আমি পুজো শ্যুট করছিলাম, আর এই সময় তো আর কি অন্য সময় তো এই বছর বছরে ধরো এই সময়টা পুজো থাকে। গত বছরই ছিল, আজ নবমী ছিল। এক্স্যাক্টলি, আজকে নবমী ছিল, আর এই বছর একটু ভালো যে একটু দেরি করে পুজোটা হবে, তাও শুনছি পুজোর সময় নাকি বৃষ্টি থাকবে। ঠিক আছে, কি আর করা যাবে। হ্যাঁ, পুজোর সময় বৃষ্টি হলে বলো সবারই একটা তো মন খারাপ থাকে। আর আমার সাদা শাড়ি পরতে ভালো লাগে, সাদা শাড়ি পুরো কাদা টাদা মেখে গিয়ে নোংরা হয়ে যায়। এখন কি সেই ঠাকুর দেখার সেই আগের মতো সেই এটা হয় তোমার? হ্যাঁ, ঠাকুর তো একটু দেখতেই হয়, মানে হয়তো খুব একটা বেশি কিছু নয়, মাকে নিয়ে একটু রাত্রিবেলায় আমার যেখানে থাকি, আমি বাইপাসের ওদিকে থাকি, তো একটু পাড়ার ঠাকুর, একটু আশেপাশের কয়েকটা ঠাকুর দেখি, আর এমনি পুজো পরিক্রমাতে তো অনেকগুলো ঠাকুর এমনিই দেখা হয়। আর এই যে পুজো নিয়ে যখন কথা বলছি, আগে জেনে নিই এবছর পুজোয় কী প্ল্যান, বিশেষ করে এবছর কী করছো, কলকাতাতেই থাকছো? আমি প্রত্যেক বছর কলকাতাতেই থাকি, এক বছর বোধহয় শুধু কলকাতায় ছিলাম না, বেশ তিন চার বছর আগে, তো এখন কলকাতাতেই থাকি। আর পুজোর সময় প্রচুর কাজও থাকে। হ্যাঁ, তো সপ্তমী পর্যন্ত কাজই আছে, অষ্টমী দিন সকালে বন্ধুদের সাথে ইচ্ছা আছে একটু গ্রামের দিকে, তোমার বিশ্বনাথদার বাড়ি আছে তোমার আরবেলিয়াতে টাকির ওদিকে, তো আগের বছর পুজো ওখানে গেছিলাম, তো এবছর ইচ্ছা আছে সকালে গিয়ে একটু পুজো দেখার, এরকম একটু কোনো গ্রামে গ্রামের পুজো, বনেদি বাড়ির পুজো, এগুলো কি বেশি? 200 বছর 250 বছরের যে পুরো, মানে সে পুজোগুলো প্রত্যেক বছরই প্ল্যান হয় যে যাবো বন্ধুরা মিলে, কিন্তু ঘুম থেকে উঠতে এত লেট হয়ে যায় রাত জেগে যে রাত্রি সকালে আর ওঠা হয় না। আর গ্রামের দিকে পুজো যেতে গেলে তোমাকে একটু ভোরবেলা বেরিয়ে যেতে হবে, গিয়ে সকালে পুজো দেখে আবার সন্ধ্যের মধ্যে কলকাতায় ফিরে আসবে, আর এখন যা জ্যাম হবে পুজোর সময়, তো ফলে একটু সকাল সকাল না বেরোলে তুমি আর গ্রামের পুজো বা একটু পুরোনো পুজোগুলো দেখা হবে না। তো এবছরও ইচ্ছা আছে সেরকমই, যে একটু অষ্টমী বা নবমীর দিন একটু গিয়ে গ্রামের দিকের পুজো দেখা। একদম, পুজো নিয়ে কথা বলছি, আর পুজো শপিং আসবে না সেটা তো হতে পারে না। শপিং কালকেই আমি অলরেডি অনেক মানে বন্ধু বান্ধবদের দেওয়ার থাকে, প্লাস আমাদের অনেক টেকনিশিয়ানস থাকে দাদারা, যাদের সাথে আমি মানে সারা বছর কাজ করি, মেকআপ হেয়ারের দাদারা, প্রোডাকশনের দাদারা, তাদের জন্য টুকটাক। আর ছেলেদের জামা কাপড় কিন্তু সব থেকে প্রবলেম হয়, মানে কালকে আমি শুধু ছেলেদের জামা কিনেছি, না যে ভালো হয়েছে প্রচণ্ড। আমি আমি কী করেছি, আমি ঢুকেছি এবার মলে, ঢুকে বিভিন্ন সাইজের লোকজনকে দেখছি আর বলছি যে উনি না এইরকম, ওনার থেকে আর একটু বেশি ভুড়িটা হবে বলে আমি, এবার তারা ঠিক বুঝতে পারছে না, এবার ছেলেদের মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, 40, আবার কাউকে ফোন করছে, এবার কেউ কেউ ফোনে বলতে চায় না, না দিদি কী দরকার, এবার আমার তখন মনে হয় রাগ ধরে যায় যে বলে দাও ভাই তাড়াতাড়ি আমি জামাটা কিনে নিই। অনেকে থাকে না যে না না কেন আবার তুমি কিনছো, প্রত্যেক বছরই কিনি, তাও এই একটা হয় আর কি সবার, তো যাদের জিজ্ঞাসা করো যারা খুব স্মার্টলি বলে দেয় যে না রে আমার জন্য 40 কিনবি, আমার জন্য 40, তাহলে দেখবে তোমাদের মাথাটা ব্যথা করে, মনে হয় যেন ঘুম পেয়ে যাচ্ছে শপিং করতে গিয়ে। কালকে ভেবেছিলাম একটা লিস্ট করেছি আমি, কিন্তু কালকে কোনো মেয়েদের জন্য কেনা হয়নি, শুধু ছেলেদের জামা কাপড় কালকে কেনা হয়েছে। এই যে তুমি যেটা বললে শপিং করতে গিয়ে নাজেহাল হয়ে গেছো, দেখবে সবাই বলেন যে মেয়েদের শপিং করতে গিয়ে ও বিরক্ত হয়ে যাচ্ছে, এত জিনিস দেখছে, শুধু মেয়েদের না ছেলেদের জামা কাপড় কিনতে গেলেও দেরি হয়, বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, মানে মেয়েদের জামা কাপড় কেনাটা অনেক ইজি, ধরো শাড়ি দিয়ে দিলে, শাড়ির তো কোনো সাইজের কোনো ব্যাপার না, তুমি শাড়ি কিনে দিলে একটা ব্যাগ গিফট, ছেলেদের এমনি জামা কাপড়, মানে জামা কাপড় ছাড়া কী গিফট দেবো আমি, মানে নয় পারফিউম না হলে একটা কোনো মানি ব্যাগ বা এই ধরনের কিছু গিফট দিতে হয়, জামা কাপড়ের সাইজটা জানাটা খুব ইম্পর্টেন্ট। একদমই। আর তোমার কী কী কেনা হয়েছে? আমার এবছর আমি নিজের জন্য খুব একটা কিছু কেনা হয়নি, প্রত্যেক বছর আমি প্রচুর শাড়ি থেকে ব্লাউজ বানাই বেশি, প্রচুর ব্লাউজ, তো এত ব্লাউজ রয়েছে যে সেগুলো আর পরা হয়নি, তো সেগুলো রয়েছে। আর এবছর আমি আমার জন্মদিন গেল, তো আমি প্রচুর শাড়ি টাড়ি প্রচুর গিফট পেয়েছি, প্রচুর শাড়ি গিফট পেয়েছি, তো সেগুলো আমি আর এই জন্য ঠিক করেছি যে বাবার বাড়িতে না রাখার মনে হয় একটা সময় জামা কাপড় চাপা পরে মরে যাবো আর কি। হ্যাঁ, মানে আমার মা তো আর কি আর কিছু কিনিস না, আর কিছু কিনিস না, সব মায়েদেরই একই কথা আর কি, তো এবছর সেরকম কিছু কেনা হয়নি, এবার শুধু গিফটের জন্য কেনা হয়েছে, আর আমি প্রচুর গিফট পেয়েছি, তো সেগুলোই পুজোতে পড়বো। একদমই, জন্মদিনের কথা বলে তো দুদিন আগেই তোমার জন্মদিন গেছে, কি করলে জন্মদিনে, কি কি স্পেশাল গিফট পেলে? আমার মা, আমার যে ছোট পোষ্য তাকে নিয়ে আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটু একটা জায়গায় চলে গেছিলাম, তো সকাল থেকে সেখানে, এখন সুন্দর ওয়েদার, তো সকাল থেকে ওখানেই খাওয়া দাওয়া, মজা, গান বাজনা এসব নিয়ে চলেছে। একদমই। আর যেটা নিয়ে আজকে এখানে তোমাকে পেয়েছি, ওপার বাংলা থেকে এপার বাংলায় যাত্রা শুরু করলো চরকি। এই যে চরকির যে যাত্রাপথ শুরু হলো, দুই বাংলার যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন, কাজের যে ব্যাপ্তিটা কতটা বাড়বে বলে তুমি মনে করো? কাজের ব্যাপ্তি তো নিশ্চয়ই বাড়বে, আর ওপার বাংলায় এত ট্যালেন্টেড সব পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন, আমি তো বাংলাদেশের কাজের আমি নিজে খুব ভক্ত, তো বেশ কয়েক বছর ধরে ওরা এত ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে, এত ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তো তাদের সাথে কাজ করলে আমরাও সমৃদ্ধ হবে, মানে তারা কতটা হবেন তারাই বলতে পারবেন, কিন্তু আমরা সমৃদ্ধ হব, আরও নতুন কাজের সারা পৃথিবী জুড়েই এত বাঙালিরা রয়েছেন, বাংলা কাজ পুরো বিশ্বজনীন জুড়ে হ্যাঁ ছড়িয়ে পড়বে, সেটাই খুব ভালো লাগছে। মানে তুমি বলা যায় মুখিয়ে রয়েছো চরকিতে কাজ করার জন্য। ডেফিনেটলি, আমি ডেফিনেটলি চরকির
কাজের আমি খুব ভক্ত, অনেকদিন ধরেই আমি চরকি। আমি রিসেন্টলিও পেট কাটা মধ্যাহ্নসহ দেখলাম নুহাসের, অপূর্ব লেগেছে কাজটা। তো ভালো, তোমার কোনো কাজ আসছে চরকিতে? কথা চলছে, দেখা যাক, এলে তো জানতেই পারবে। একদমই আড্ডা আমাদের জমে উঠেছিল, কিন্তু শেষ করব। শেষের আগে দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য শুভেচ্ছা, পুজো আসছে, সবার পুজো খুব ভালো কাটুক। আর প্রচুর প্রচুর এখন কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, চরকির হচ্ছে, আমাদের এখানে হইচই আছে, তো হই চরকিতে কাজ দেখে হইচই করে কাটিয়ে দিন। ভীষণ সুন্দর বললে তুমি। আপনারা এতক্ষণ শুনে নিলেন সোহিনীর কথা। এরকম আরও বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।